খেয়াল করবা এবার মোস্ট ওফেন পিপুল হু অ্যাপিয়ার, এবার বললাম অ্যাপিয়ার কেন হলো, আমি তোমাকে ছোট্ট করে একটু তথ্য দিই। বলো পিপুল, হু হলো রিলেটিভ প্রোনাউন, বলো কি প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে তা নির্ভর করবে পূর্ববর্তী শব্দ বা অ্যান্টিসিডেন্টের উপর। বলো কার উপর, অ্যান্টিসিডেন্টে বলো কি আছে, পিপুল আছে, একবচন না বহুবচন, বহুবচন, তাই ভার্ব যা আছে তাই। আবার বলো কি বললাম, ভার্ব যা আছে তাই, মোস্ট অফেন অ্যান্ড মোস্ট গ্রেসিয়াসলি ইন দ্য পেজেস অফ হিস্ট্রি। আর এবার বলো আর কেন হলো, পিপুল ছিল একবচন না বহুবচন, বহুবচন, ওর জন্য এম হয় না ইজ হয়, কি হয় একটু কণ্ঠ দিয়ে বলো কি হয়, তাহলে উত্তর কি দাঁড়ালো। আর গ্রেট কনকারার্স এন্ড জেনারেলস, হোয়ার ইজ দ্য পিপুল, অন্যথায় অন্যদিকে, দ্য পিপুল হু রিয়েলি আর হেল্পিং, যারা এখন কি করছে, হেল্পিং দ্য সিভিলাইজেশন গো ফরওয়ার্ড, যারা সিভিলাইজেশন বা সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার মানে যারা এখন কি করছে, সাহায্য করছে, যারা কি করছে, হু আর হেল্পিং সিভিলাইজেশন ফরওয়ার্ড। আর ওপেন নেভার মেনশান, প্যাসিভ করা হয়েছে, আগে বিভাগ দেওয়া হয়েছে নেভার, এটা একটা অ্যাডভার্ব দেওয়া হয়েছে, বিভাগ অ্যাডভার্ব এবং মূল ভার্বের পুলিপিঠা, বলো কি বললাম, বিভাগ অ্যাডভার্ব মূল ভার্বের পুলিপিঠা, তাহলে আর দেওয়া হয়েছে, নেভারও আছে, তাহলে আর যেহেতু দেওয়া হয়েছে এরপরে সাবজেক্ট নিজে কাজ করেনি, অন্যকে দিয়ে করে নিয়েছে, তাই ভার্বের পুলিপিঠা হয়ে গেছে, তাই কী হয়ে গেল বলো মেনশান। আবার বলো কি হলো, মেনশান হলো অ্যাট অল, উই ডু নট নো, আমরা জানি না, বলো কে জানে না, আমরা জানি না, তাহলে উই এর পরে সরাসরি নো নো কখনো হতে পারে না, যদি কোনো বাক্যে কোনো সাহায্যকারী ভার না থাকে তাহলে আমরা কি পাই, ডু ডাস ডিড পাই, আর একবার বলো কি পাই, ডু ডাস ডিড পাই, তাহলে আমাদের উত্তর দাঁড়ালো উই ডু নট নো। এটা যেহেতু আমাদের জানার কথা, বলো কার কথা, আমাদের কথা, তাহলে আমরা জানি না, তাহলে উই ডু নট নো, হু ফার্স্ট, কে কে শুরুতে, কে শুরুতে সেট, কোনো এক সময় কি করেছিল, সেট করেছিল, প্রতিস্থাপন করেছিল, স্থাপন করেছিল, তাহলে হু ফার্স্ট সেট, এ ব্রোকেন লেগ, সেটের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এক, বলো সেট সেট সেট, তাই পাস্ট ইনডিফিনিট কি হয়ে গেল, সেট, এ ব্রোকেন লেগ, ওয়ার লঞ্চড অথবা আরম্ভ করেছিল, শুরু করেছিল, লঞ্চড করেছিল, লঞ্চ, সেট যেহেতু পাস্টে আছে এন্ড ওয়ার বার দ্বারা একই আইটেম যুক্ত থাকে, বলো কি থাকে, আমরা তোমাদের বলেছিলাম এক ভাই কানা হলে পরের ভাইও কি হতে হবে, কানা হতে হবে, এটাকে বলা হয় প্যারালালিজমের ব্যবহার, কোনো একটা ভাগ যদি পাস্টে থাকে এন বার ওয়ার দ্বারা যুক্ত থাকলে বাকিগুলোকেও কি হতে হবে, আবার বলো কি হতে হবে, কানা লাভ। এবার চলে যাও তারপরেরটা বলছি, এসি এসি ওর দি বোর্ড ওয়ার, বলো ক্যালকুলেটেড, বলো কি বললাম, বলো দা লেন্থ অফ ইয়ার কেন ক্যালকুলেটেড হলো, সেট সেটটা ছিল পাস্ট, লঞ্চটাও ছিল পাস্ট, আবার কি বক্তা হয়েছে ওয়ার দ্বারা যুক্ত, এটাও কি হয়ে গেল পাস্ট হয়ে গেল, তাই ক্যালকুলেট কি হয়ে গেল, ক্যালকুলেটেড হয়ে গেল। দা গ্রেট ম্যান, এবার বলো ম্যান এক বচন না বহুবচন, বহুবচন, ম্যান হলো এক বচনের প্লুরাল, কি বলো ম্যান, বলো দা গ্রেট ম্যান কয়জন, অনেকজন, তাই এম হবে না ইজ হবে, আর হবে, আর একবার বলো কি হয়ে গেল, আর হবে দোজ হু, দোজ হু ওয়ার্ক সিজলেসলি। এবার হু এর পরে ভার্ব কি হবে তা নির্ভর করবে কার উপর, পূর্ববর্তী শব্দ অনুযায়ী বলো, দোজ অনুযায়ী বলো, কি অনুযায়ী, দোজ এক বচন না বহুবচন, বহুবচন, তাই কি হয়ে গেল, ওয়ার্ক সিজলেসলি, টু কুইকেন দ্য পেস অফ দ্য সিভিলাইজেশন, কেন টু কুইকেন হলো, আমরা যারা কাজ করছি দেশের উন্নয়নের জন্য, সভ্যতার উন্নতির জন্য, পৃথিবীকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, তার মানে আমাদের একটা উদ্দেশ্য আছে, আমার নাম হবে, খ্যাতি হবে, যশ পাবো, অথবা আমি অর্থ করি পাবো, এই যে আমার একটা উদ্দেশ্য আছে, আর উদ্দেশ্য মানে তখন কি হয়ে গেল বলো, টু কুইকেন, বলো টু প্লাস ভিয়ন হয়ে উত্তর কি দাঁড়ালো, টু কুইকেন। অন দ্য কন্ট্রারি, অপর দিকে বলো, কোন দিকে, অপর দিকে, দ্য কন্ডেমড মেন, বলো মেন এক বচন বহুবচন, তাই কি হয়ে গেল, আর হয়ে গেল, আবার বলো কি হয়ে গেল, আর দোজ, আর দোজ কারা, আর দোজ কারা, এবার বলছি হু হু কাকে নির্দেশ করবে, দোজকে এক বচন বহুবচন, বহুবচন, তার মানে এবার কি হয়ে গেল বলো, কজ ব্লাড শেড এন্ড ভায়োলেন্স ইন দ্য ওয়ার্ল্ড, অল অফ আস, আমাদের সবার বলো উচিত অর্থে শুড প্লাস ভিয়ন হয়, বলো উচিত অর্থে, উচিত অর্থে সুর, আরেকবার বলো বলো উচিত অর্থে, সুর প্লাস ভিয়ন হয়, সুর প্লাস ভিয়ন হয়, শুড অ্যাডোর দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, আমার সাথে একবার উত্তর বলে বলে ফেলবা, বলো মোস্ট অফ দ্য, মোস্ট অফেন পিপুল হু অ্যাপিয়ার অফ হিস্ট্রি, আর একটু ভলিউম দিয়ে বলবা, হু রিয়েলি আর হেল্পিং, যদি বলো আর হেল্পিং, তারপর একটা বলবো আর আর ওফেন নেভার, বলো কি বলো, ওফেন নেভার মেনশন উই,
do not know abar bolo no who first bolo set launch ki hobe calculate ki hobe the great man koy bachon bahu bachon mane ki hobe ar hobe ebar bolo who work bolo hat hoye gelo quick and bolo eta quick ki hoye jabe keno ki holo ekhane who work eta holo finite verb bolo ki verb aro ekta din verb jodi aste chai তাহলে তাকে নন ফাইনাইট হতে হবে রে বলো কি হতে হবে নন ফাইনাইট মানে হয় যেহেতু হবে অথবা পলিপিট হতে হবে 2 প্লাস ভিয়ন উদ্দেশ্য বোঝালে কি বোঝায় বলো 2 প্লাস ভিয়ন হয় বলো কি বোঝায় 2 প্লাস ভিয়ন অন দ্য কন্ট্রারি দ্য কন্ডেমড ম্যান আবার বলো ম্যান একবচন না বহুবচন বহুবচন হলে কি হয় আর হয় এবার বলো হু এর পরে কি হবে আজ কেন এটা দোজ কে পূর্ববর্তী শব্দকে নির্দেশ করেছে আর উদ্দেশ্য বুঝালে কি হয় রে ভাষণ হয় তাহলে সব শেষের উত্তর কি হয়ে গেল অন্য করে দাও